হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ট্রান্সফরমার বক্স তৈরি করব। এই ট্রান্সফরমার বক্স আপনারাও কী কীভাবে তৈরি করবেন সেগুলোই আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো। ভিডিওটির একটি অংশ স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে বসে এরকম ট্রান্সফরমার বক্স তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ট্রান্সফরমার বক্সটা তৈরির জন্য প্রথমে আপনাদেরকে কিছু কার্ডবোর্ড লাগবে। প্রথম কার্ডবোর্ডটার লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার, সেকেন্ড কার্ডবোর্ডটার লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার এবং আরেকটা কার্ডবোর্ডকে আমি এরমভাবে বেন্ড করে নিয়েছি, স্ক্রিনেতে ফুটে উঠছে কত কত অংশতে বেন্ড করেছি। একদম ধারের অংশটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্কেল দিয়ে, দেখুন স্কেল বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইদিকের অংশটা হচ্ছে 8 মিলিমিটার। এবং এই অংশটার লেন্থ হচ্ছে 1.9 সেন্টিমিটার। আবার এই অংশটা হচ্ছে 8 মিলিমিটার। এদিকে অংশটাকে 1.9 মিলিমিটার করে নিতে হবে। এখানে আমি একটু মার্ক করে নিই। দেখুন এখানটা মার্ক করে নিচ্ছি, এটা 1.9 সেন্টিমিটার হওয়ার কথা, এখানে 2.1 সেন্টিমিটার হয়ে আছে, মার্ক করে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর এই অংশটা কেটে নিতে হবে। আমি এটা আটকানোর জন্য ফেভিকল গ্লু ইউজ করেছি। প্রথমে ইনস্ট্যান্ট গ্লু দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে এবার এটাকে এইখানে আটকে দিতে হবে। এমনভাবে আটকে নেওয়ার পর 5 মিনিট শুকোতে দেবেন। এবার এই আপার পোর্শনটা আটকানোর জন্যে এখানেতে অল্প ফেভিকল গ্লু আটকে দিচ্ছি। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই আপার পোর্শনের যে কার্ডবোর্ডটা, এই কার্ডবোর্ডটার ধারের অংশটা ঠিক 3 মিলিমিটার মাপ করে নিয়ে হালকা করে বেন্ড করে নেবেন, তাহলে একদম রিয়েল ট্রান্সফরমার লুক আসবে। দেখুন 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যদি আমাকে ফলো করতে চান তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, নিচের ডেসক্রিপশন বক্সেতে ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে। এবার এই কার্ডবোর্ডটার ওপরেতে ট্রান্সফরমার বক্সটাকে আটকে নিতে হবে ফেভিকল গ্লুয়ের মাধ্যমে। দেখুন ঠিক এইরকম লাগছে। এবার আমি এই ট্রান্সফরমার বক্সটাকে 5 মিনিটের মধ্যে কালার করে নিয়ে আসছি। দেখুন কালার করে নেওয়ার পর এরকম দেখতে লাগছে। এটাকে গ্রে এবং ব্ল্যাক কালার দিয়ে পেন্ট করবেন। এরকম ট্রান্সফরমার বক্স আমি 6টা করেছি। বন্ধুরা, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।